হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল দা ওয়ে টু সাকসেস বন্ধুরা তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল দ্য ওয়ে টু সাকসেস তো ফ্রেন্ডস ইউপিএসসি অর্থাৎ ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন এই বোর্ডের মাধ্যমে এনডিএতে কিন্তু কয়েকশো অফিসার পদে কিন্তু নিয়োগ হচ্ছে এখানে আর্মি নেভি এবং ফোর্সে কয়েকজন অফিসার পদে কিন্তু নিয়োগ হচ্ছে এর যোগ্যতা কিন্তু উচ্চ মাধ্যমিক পাস অথবা পাঠরত অবস্থায় তো আবেদন চলবে কিন্তু ছয় সাত দু হাজার কুড়ি পর্যন্ত তো তোমাদেরকে দেখিয়ে দেব অফিশিয়াল ওয়েবসাইট থেকে কিভাবে তোমরা ডাউনলোড করবে তোমাদের নোটিস এবং কিভাবে তোমরা ফর্ম ফিল করবে তো চলো দেখে নেওয়া যাক তো ফ্রেন্ডস তোমরা দেখতে পাচ্ছ আমরা ইউপিএসসি অর্থাৎ ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের অফিশিয়াল ওয়েবসাইটে আছি তোমরা গুগল ক্রোমে ইউপিএসসি ডট ডট ইন এইটা দিয়ে তোমরা সার্চ করবে তাহলে কিন্তু তোমরা এই অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবে অফিসায় অফিসিয়াল ওয়েবসাইটে আসার পর তোমাদেরকে এই এক্সামিনেশন এই ট্যাবের কাছে আসতে হবে এবং তোমরা দেখতে পাচ্ছ এখানে লিখা আছে ন্যাশনাল ডিফেন্স অ্যাকাডেমি অ্যান্ড নাভ্যাল অ্যাকাডেমি এক্সামিনেশন টু দু হাজার কুড়ি অর্থাৎ এখানে তোমাদেরকে ক্লিক করতে হবে তো ফ্রেন্ডস ক্লিক করার পর তোমাদের সামনে কিন্তু এই রকম একটা পিডিএফ কিন্তু ওপেন হয়ে যাবে টোটালি আমরা কিন্তু পড়ে দেখব কি কি লেখা আছে তো ফ্রেন্ডস দেখে নাও যে এক্সামিনেশান নোটিশ নাম্বার আট দু হাজার কুড়ি এন ডিএ টু এর ডেটের ষোলো ছয় দু হাজার কুড়ি অর্থাৎ ষোলো ছয় দু হাজার কুড়ি থেকে কিন্তু শুরু হয়ে গিয়েছে এইবার দেখে নাও লাস্ট ডেট অফ সাবমিনেশন অফ অ্যাপ্লিকেশন কত ছয় সাত দু হাজার কুড়ি অর্থাৎ জুলাই মাসের ছ তারিখ পর্যন্ত কিন্তু অ্যাপ্লিকেশন করা হবে এইবার দেখে নাও যে কী কী এলিজিবিলিটি লাগবে তো ফ্রেন্ডস দেখো তোমাদের প্রথমে হাউ টু অ্যাপ্লাই কীভাবে অ্যাপ্লাই করবে এই সব নানান কিন্তু তথ্য তোমাদের দেওয়া আছে চল্লিশ পাতার একটা পিডিএফ তোমাদের তোমাদেরকে সকলকেই ডাউনলোড করে কিন্তু দেখে নিতে হবে তো পরপর আমরা বলবো এই ভিডিওতে কিছু কিছু বিষয় কিন্তু আলোচনা করবো তো ফ্রেন্ডস দেখে নাও যে দ্যুক অ্যাপ্রক্সিমেট নাম্বার অফ ভ্যাকেন্সিজ টু বি ফিল্ড দ্য রেজাল্ট অফ এক্সামিনেশান উইল বি আন্ডার অর্থাৎ ন্যাশনাল ডিফেন্স অ্যাকাডেমিতে তিনশো সত্তর জন তার মধ্যে দুশো আটজন আর্মি বিয়াল্লিশ জন নেভি এবং একশো কুড়ি জনকে এয়ারফোর্সে কিন্তু নেওয়া হবে এবং নভেল অ্যাকাডেমিতে কিন্তু তেতাল্লিশ জন অর্থাৎ টোটালি চারশো তেরো জন কিন্তু অফিসার পদে কিন্তু নিয়োগ করা হবে এরপর তোমরা দেখে নাও তো ফ্রেন্ডস খুবই বড় একটা তোমাদের পিডিএফ তো তোমরা সকলেই ডাউনলোড করে কিন্তু পরপর পড়তে থাকবে সব কিছু ডিসকাস করা সম্ভব নয় আমি মেন মেন কিছু পয়েন্ট কিন্তু তোমাদেরকে ডিসকাস করে দেবো তো দেখো সেন্টার অফ এক্সামিনেশন অর্থাৎ তোমরা যারা পশ্চিমবঙ্গ থেকে বিলং করছো তাদের জন্য কিন্তু সেন্টার দেখো কলকাতায় কিন্তু আছে অর্থাৎ তোমাদের কোনো প্রবলেম নাই ইউপিএসসির মাধ্যমে পরীক্ষা হলে কিন্তু কলকাতায় কিন্তু তোমরা সেন্টার পেয়ে যাবে এরপর দেখে নাও ক্যান্ডিডেট এলিজিবিলিটি প্রথমেই ক্যান্ডিডেটকে মাস্ট আনম্যারিড অর্থাৎ অবিবাহিত মেল ক্যান্ডিডেট হতে হবে অর্থাৎ ফিমেলদের জন্য নয় কেবল আনম্যারিড মেল ক্যান্ডিডেটের জন্য এবং তোমাদেরকে ইন্ডিয়া বা নেপালে কিন্তু বসবাস করতে হবে অর্থাৎ তোমাদেরকে ভারতীয় হতে হবে এরপর দেখে নাও এজ লিমিট তো তোমাদেরকে বয়স হতে হবে দুহ সেকেন্ড জানুয়ারি দু হাজার দুই থেকে ফার্স্ট জানুয়ারি দু হাজার পাঁচ এর মধ্যে কিন্তু তোমাদের বয়সটাকে বিলং করতে হবে অর্থাৎ দোসরা জানুয়ারি দু হাজার দুই থেকে পয়লা জানুয়ারি দু হাজার পাঁচের মধ্যে কিন্তু তোমাদেরকে বয়স থাকতে হবে এবং তোমাদেরকে আনম্যারিড মিল ক্যান্ডিডেটস হতে হবে এরপর দেখে নাও নেক্সট কী কী ক্রাইটেরিয়া আছে দেখো সব গুরুত্বপূর্ণ ক্রাইটেরিয়া এডুকেশন কোয়ালিফিকেশন তোমাদেরকে কিন্তু ডাইরেক্ট কিন্তু এখান থেকে ট্রেনিংয়ের মাধ্যমে কিন্তু অফিসার পদে নিয়োগ করা হবে দেখো ফর আর্মি উইংস অফ ন্যাশনাল ডিফেন্স অ্যাকাডেমি অর্থাৎ এনডিএতে যদি আর্মিতে যাও তাহলে টুয়েলভ ক্লাস পাস অফ দ্য টেন প্লাস টু প্যাটার্ন অফ স্কুল এডুকেশন অর অর ইকুভ্যালেন্ট এক্সামিনেশন কন্ডাক্টেড বাই এ স্টেট এডুকেশন বোর্ড অফ ইউনিভার্সিটি অর্থাৎ সিম্পল টুয়েলভ পাস কিন্তু যোগ্যতা তোমাদেরকে থাকতে হবে এখানে কোনো স্ট্রিম নেই তোমাদের অর্থাৎ তোমরা যদি সায়েন্স বা আর্টসে যে কোনো শাখায় কিন্তু টুয়েলভ পাস করি করলেই কিন্তু হবে এইবার দেখে নাও এটা কিন্তু তোমাদের কেবলমাত্র আর্মির জন্য এয়ার ফর এয়ার ফোর্স অ্যান্ড নাভাল উইংস অর্থাৎ এয়ার ফোর্স এবং নেভির জন্য এনডিএতে নিয়োগের জন্য কিন্তু তোমাদেরকে টুয়েলভ পাস যোগ্যতা থাকতে হবে উইথ ফিজিক্স কেমিস্ট্রি অ্যান্ড ম্যাথামেটিক্স অর্থাৎ তোমাদেরকে সায়েন্স পাস এবং মূল তিনটে সাবজেক্ট অর্থাৎ ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথামেটিক্স থাকতে হবে যে কোনো স্কুল এডুকেশন থেকে তোমাদেরকে কিন্তু পাস করতে হবে অর্থাৎ তোমরা এডুকেশান কোয়ালিফিকেশানটা আরেকবার আমি বলে দিচ্ছি ভালো করে বুঝে নাও তোমরা যদি আর্মি উইংসে ফর্ম ফিল করো তাহলে তোমরা যে কোনো স্ট্রিম থেকে অর্থাৎ আর্টস সায়েন্স যে কোনো স্ট্রিম থেকে সিম্পল কিন্তু টুয়েলভ পাস যোগ্যতা থাকলে হবে কিন্তু তোমরা যদি এয়ারফোর্স এবং নেভিতে তোমরা অ্যাপ্লাই করো তাহলে সেক্ষেত্রে কিন্তু তোমাদের ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথামেটিক্স থাকতে হবে এবং টুয়েলভ পাস কিন্তু হতে হবে বুঝতে পারলে এরপর দেখি নাও এখানে লেখা আছে ক্যান্ডিডেট হু অ্যাপেয়ারিং ইন টুয়েলভ ক্লাস আন্ডার দ্য টেন প্লাস টু প্যাটার্ন স্কুল এ এডুকেশান অর ইকুইভেলেন্ট এক্সামিনেশান ক্যান অলসো অ্যাপ্লাই ফর দিস এক্সামিনেশান অর্থাৎ তোমাদেরকে টুয়েলভ পাস হতে হবে এমনই কিন্তু মানে নেই অর্থাৎ এমন কোনো বিষয় নেই তোমরা যদি টুয়েলভে পড়ো অর্থাৎ টুয়েলভে পাঠরত অবস্থায় থাকো তাহলে কিন্তু এই ফর্ম ফিল কিন্তু তোমরা করতে পারবে এই তে কিন্তু তোমরা ফর্ম ফিল করতে পারবে অর্থাৎ যারা এখনো পর্যন্ত উচ্চ মাধ্যমিক পরীক্ষা এখনো বন্ধ আছে তারাও কিন্তু অ্যাপ্লাই করতে পারবে তো এরপরে গুরুত্বপূর্ণ বিষয় এটা হলো তোমাদের এডুকেশনাল কোয়ালিফিকেশন এরপর বিশেষ কিছু ক্রাইটেরিয়া দেখে নেবো দেখো ফ্রেন্ডস এখানে ফিজিক্যাল স্ট্যান্ডার্ড কিছু দেওয়া আছে সেগুলো তোমরা দেখে নেবে একটু তো এরপরে আমি দেখিনি আর কি কি আছে তো ফ্রেন্ডস এখানেও কিন্তু হাউ টু অ্যাপ্লাই কীভাবে তোমরা অ্যাপ্লাই করবে তার কিন্তু ডিটেলসে কিন্তু দেওয়া আছে কি কী লাগবে না লাগবে সেগুলি তোমরা কম্পিউটার যে কোনো কম্পিউটারের দোকানে কিংবা নিজেরাও কিন্তু ফর্ম ফিল আপ করতে পারো তো ফ্রেন্ডস এরপরে আদার্স যে বিষয়গুলি আছে সেগুলি কিন্তু দেখে নেব এগুলি অ্যাপ্লিকেশনের বিষয় এখানে ট্রাভেল অ্যালাউন্সেসের জন্য কিন্তু বলা আছে সেটা তোমরা অবশ্যই দেখে নিও এরপর দেখে নাও যে নেক্সট কী কী আছে নেক্সট কী কী বিষয়ে দেওয়া আছে সেটা তোমরা দেখে নাও দেখো রিটেন দেখো আফটার হ্যাভিং ক্লিয়ার দ্য রিটেন এক্সামিনেশান দ্য ক্যান্ডিডেটস শুড লগ অন টু দ্য ফলোয়িং ওয়েবসাইট ফর দেয়ার এস এস বি সেন্টার অ্যান্ড ডেট ফর ইন্টারভিউ অর্থাৎ ইন্টারভিউর জন্য যারা রিটেন এক্সাম ক্লিয়ার করবে তাদেরকে কিন্তু এই এই ওয়েবসাইটে কিন্তু ফলো করতে হবে অর্থাৎ যে আর্মির জন্য সে আর্মির ওয়েবসাইট ইয়ে নেভির জন্য নেভির এয়ারফোর্সের জন্য কিন্তু ওয়েবসাইট তাদেরকে ফলো করতে হবে এটা কিন্তু তোমাদের ইন্টারভিউয়ের জন্য এরপর দেখে নাও এখানে সিলেক্টের জন্য বলে দিয়েছে টু স্টেজ সিলেকশন প্রসিডিওর এরপর দেখে নাও যে তোমাদের আদার্স কি কী দেওয়া আছে এর মধ্যে তো এরপর তোমাদের চলে আসছে যে এক্সামিনেশান প্যাটার্নটা অর্থাৎ সিলেবাস এবং এক্সামিনেশান দেখো এক নম্বরে কি বলছে সাবজেক্ট কোড দেখো ম্যাথমেটিক্স জেনারেল অ্যাবিলিটি টেস্ট প্রথমে ম্যাথমেটিক্সে এক নাম্বার এটা আড়াই ঘন্টার পরীক্ষা তিনশো নাম্বার কিন্তু থেকে যাচ্ছে এবং জেনারেল অ্যাবিলিটি টেস্ট সেখানেও আড়াই ঘন্টা পাবে সেখানে কিন্তু ছশো নাম্বারের কিন্তু মার্কস থাকবে অর্থাৎ টোটাল কিন্তু নশো মার্কের কিন্তু তোমাদের পরীক্ষা হয়ে যাবে অর্থাৎ বুঝতে পারছো তিনশো নাম্বারে ম্যাথ আর তিনশো নাম্বারে আদার্স যেসব বিষয়গুলি সিলেবাস তোমাদের এখানে দেওয়া আছে সিলেবাসটা আমরা কিন্তু ডিসকাস করে নেব। দেখে নাও পার্ট ওয়ানে কি ম্যাথ থাকবে কত তিনশো মার্কে এখানে কি কি পড়তে হবে অ্যালজেব্রা অ্যালজেব্রার কিন্তু বিষয়গুলি দেওয়া আছে আমি এত ডিটেলসে যাচ্ছি না তারপর দেখে নাও যে ম্যাট্রিক্স সরি অ্যালজেব্রা গেল কোথায় তো দেখে নাও আরেকবার যে এক নম্বরে আছে অ্যালজেব্রা দুই নাম্বারে আছে ম্যাট্রিক্স অ্যান্ড ডিটারমিনেন্ট তারপর তোমার তিন নাম্বারে আছে ত্রিগোনো মেট্রি এবং চার নাম্বারে আছে তোমাদের জিওমেট্রি তারপর তোমাদের পাঁচ নাম্বারে আছে ডিফারেন্সিয়াল ক্যালকুলাস তারপর ইন্টিগ্রাল ক্যালকুলাস ডিফারেন্সিয়াল ইকুয়েশন সাত নাম্বারে আছে ভেক্টর অ্যালজেব্রা আট নাম্বারে আছে স্ট্যাটিস্টিক্স অ্যান্ড প্রোবাবিলিটি এটা হলো তোমাদের ম্যাথের তিনশো নাম্বারের সিলেবাস এবার দেখে নাও জেনারেল অ্যাবিলিটি টেস্ট অর্থাৎ এখানে কিন্তু ছশো নাম্বারে কিন্তু থাকবে অর্থাৎ পার্ট এ ইংলিশে কিন্তু দেখো ম্যাক্সিমাম মার্কস দুশো নাম্বার অর্থাৎ এই ছশো নাম্বারের মধ্যে দুশো নাম্বার কিন্তু ইংলিশ থেকে যাচ্ছে এই ইংলিশের কিন্তু দেখো ডিটেলসে কিন্তু তোমাদেরকে কি কী সিলেবাস দেওয়া আছে পার্ট বি কি থাকবে ওই ছশো নাম্বারের মধ্যে পার্ট বি জেনারেল সায়েন্সের মধ্যে এটা পড়ছে কিন্তু জেনারেল অ্যাবিলিটি টেস্ট সরি সায়েন্স না জেনারেল অ্যাবিলিটি টেস্টের মধ্যে ইংলিশে থাকছে দুশো ছশো মার্কের মধ্যে তারপর তোমরা দেখে নাও গ্রুপ পার্ট বিতে জেনারেল নলেজ সেখানে থাকছে চারশো মার্ক এখানে কী কী থাকবে দেখে নাও সেকশান এ ফিজিক্স ফিজিক্সের কিন্তু ডিটেলস কিন্তু দেওয়া আছে এরপর দেখো সেকশান বি হলো কেমিস্ট্রি তারপর সেকশান সি হলো জেনারেল সায়েন্স তারপর তোমাদের সেকশন ডি হলো হিস্ট্রি ফ্রিডম মুভমেন্ট অর্থাৎ হিস্ট্রি তারপর তোমাদের স্বাধীনতা সংগ্রামী যেসব বিষয়গুলি সেকশান ইতে আছে জিওগ্রাফির পুরো ডিটেলস এবং সেকশান এফে আছে তোমাদের কারেন্ট ইভেন্টস এবং সেকশন তারপর দেখো এই হলো তোমাদের মূল তোমাদের বিষয় অর্থাৎ জেনারেল তোমাদের জেনারেল নলেজের অর্থাৎ জেনারেল নলেজে চারশো মার্ক এবং তোমাদের পার্টে ইংলিশে দুশো চারশো আর দুশো কত ছশো মার্কে কিন্তু তোমাদের পেপার টুর পরীক্ষা আর পেপার ওয়ান তোমাদের কত ম্যাথের জন্য তোমাদের তিনশো মার্কের পরীক্ষা অর্থাৎ তিনশো আর ছশো নশো মার্কের কিন্তু তোমাদের মোট পরীক্ষা হয়ে যাবে এরপর দেখে নাও যে ইন্টেলিজেন্স অ্যান্ড পার্সোনালিটি টেস্ট এখানে কিন্তু পরপর কিছু ডিটেলসে তোমাদের দেওয়া আছে তোমরা অবশ্যই সেগুলি কিন্তু পড়ে নেবে তো ফ্রেন্ডস এগুলি মূলত মূল বিষয় তো দেখতেই পাচ্ছ তোমরা এখানে দেখো লেখা আছে যে কতদিন অ্যাপ্লিকেশান করা যাবে কতদিন ডেট আছে তোমাদেরকে বলে দিলাম ছয় তারিখ পর্যন্ত ডেট আছে ছয় সাত অর্থাৎ জুলাই মাসের ছয় তারিখ পর্যন্ত কিন্তু তোমাদের ডেট আছে এরপর দেখো আর তেমন কিছু কিন্তু ইম্পর্ট্যান্ট বিষয় নেই এখানে তোমাদের দেওয়া আছে কিভাবে বুকলেট থাকবে কীভাবে তোমাদেরকে বুকলেট সিস্টেমটা পূরণ করতে হবে সব বিষয়ে কিন্তু ডিটেলসে কিন্তু এই তোমার নোটিসে কিন্তু দেওয়া আছে মেডিকেল পড়াশিস সম্পর্কে কিন্তু ডিটেলসে দেওয়া আছে এত ডিটেলসে আমি যাব না কারণ তোমাদের ভিডিওটি কিন্তু বড় হয়ে যাবে এরপর দেখে নাও আর তেমন কিছু কিন্তু নেই এখানে দেখো ক্যান্ডিডেটসের জন্য কত পাবে ট্রেনিংয়ের সময় সেটাও কিন্তু একটা ক্যালকুলেশন করাচ্ছে তোমরা এগুলি কিন্তু দেখে নিও তো ফ্রেন্ডস এগুলি কিন্তু মূলত ছিল এগুলি সব তোমাদের বেতন কিছু বিষয়ের জন্য কিন্তু তোমাদের বলা আছে তো ফ্রেন্ডস এগুলি তোমরা কিন্তু দেখে নিও পরপর তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো এবং শেয়ার করতে ভুলো না এবং তোমাদের কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানিও তো থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও জয় হিন্দ বন্দে মাথরাম